হ্যালো বন্ধুরা, আমাদের চ্যানেলের আরও একটি নতুন ভিডিওতে সবাইকে স্বাগতম। আমি আছি তোমাদের সাথে স্বর্ণা হালদার। আজকে আমি তোমাদের সাথে আলোচনা করব তৃতীয় শ্রেণীর প্রাথমিক বিজ্ঞানের দ্বিতীয় অধ্যায় প্রাণী পরিচিতি নিয়ে। প্রাণী পরিচিতি এই অধ্যায়টির উপর এটি আমাদের লাস্ট এবং 6 নম্বর ক্লাস। আজকে ক্লাসে আমরা আলোচনা করব চলো পারি কিনা দেখি এই বিষয়টি নিয়ে। পৃষ্ঠা নাম্বার 21। প্রাণীর ছবিগুলো পর্যবেক্ষণ করি এবং নিচের প্রশ্নগুলো উত্তর দেই। দেখো বন্ধুরা, এখানে কতগুলো প্রাণীর ছবি রয়েছে। প্রথমেই রয়েছে মাকড়সা, তারপরে ব্যাঙ, তারপরে মাছ, এরপর গরু, ছাগল, এরপরে পাখি এবং একটি টিকটিকি। এক, উপরের ছবি পর্যবেক্ষণ করে নিচের ছকে দল অনুসারে প্রাণীর নাম লিখে। প্রাণী দল মাছ, পাখি, উভচর, সরীসৃপ, স্তন্যপায়ী। দেখো বন্ধুরা, প্রশ্নটি ছিল উপরের ছবি পর্যবেক্ষণ করে নিচের ছকে দল অনুসারে প্রাণীর নাম লিখে। উত্তর, উপরের ছবি পর্যবেক্ষণ করে নিচের ছকে দল অনুসারে প্রাণীর নাম লেখা হলো। প্রাণী দল মাছ, প্রাণী কই, কাতলা, রুই, বোয়াল, ইলিশ, তেলাপিয়া। পাখি দোয়েল, ময়না, টিয়া, শালিক, বাবুই, চড়ই। উভচর ব্যাঙ, সরীসৃপ, সাপ, টিকটিকি, কুমির। স্তন্যপায়ী গরু, হাতি, বাঘ, ভেড়া, জিরাফ, বিড়াল। দুই, উপরের ছবি পর্যবেক্ষণ করে নিচের ছকে দল অনুসারে প্রাণীর দেহ কি দিয়ে আবৃত থাকে তা লিখি। উত্তর, উপরের ছবি পর্যবেক্ষণ করে নিচের ছকে দল অনুসারে প্রাণীর দেহ কি দিয়ে আবৃত থাকে তা লেখা হলো। প্রাণী দল দেহ আবৃত থাকে। মাছ আঁশ বা খোলস দিয়ে দেহ আবৃত থাকে। পাখি পালক দ্বারা। উভচর মসৃণ ও ভেজা ত্বক দ্বারা। সরীসৃপ শুষ্ক আঁশযুক্ত ত্বক দ্বারা আবৃত। স্তন্যপায়ী পশম, লোম এবং ত্বক দ্বারা আবৃত থাকে। তিন, ছবিতে দেখানো কিছু প্রাণী ডিম পাড়ে এবং কিছু প্রাণী বাচ্চা দেয়। প্রাণীগুলো পর্যবেক্ষণ করি এবং ছকটি পূরণ করি। দেখো বন্ধুরা, এখানে বাম পাশে রয়েছে ডিম পাড়ে এবং ডান পাশে রয়েছে বাচ্চা দেয়। উত্তর, ছবিতে দেখানো কিছু প্রাণী ডিম পাড়ে এবং কিছু প্রাণী বাচ্চা দেয়। প্রাণীগুলো পর্যবেক্ষণ করে ছকটি পূরণ করা হলো। ডিম পাড়ে মাছ, পাখি, কুমির। বাচ্চা দেয় গরু, বাঘ, ইঁদুর। চার, নিচের ছকে বিভিন্ন দলের প্রাণীর কিছু নির্দিষ্ট বৈশিষ্ট্য দেওয়া রয়েছে। বৈশিষ্ট্য অনুসারে ছকে প্রাণী দলের নাম লিখে। উত্তর, বৈশিষ্ট্য প্রাণী দল বৈশিষ্ট্য জল ও স্থল উভয় জায়গায় বাস করে। উভচর ঠোঁট এবং একজোড়া ডানা আছে পাখি, তিন জোড়া পা এবং একজোড়া শুঙ্গ আছে কীটপতঙ্গ। বাচ্চা হয় এবং স্তন পান করে স্তন্যপায়ী। পাঁচ, মেরুদণ্ডী প্রাণীদের বিভিন্ন দলে ভাগ করা যায়। যেমন বন্ধুরা, এখানে ড্যাশ রয়েছে, আমরা ড্যাশগুলো পূরণ করব। পাঁচ, মেরুদণ্ডী প্রাণীর বিভিন্ন দলে ভাগ করা যায়। যেমন মাছ, উভচর, সরীসৃপ এবং স্তন্যপায়ী। বন্ধুরা, আমাদের ক্লাস এখানেই শেষ। আগামী ক্লাস দেখার জন্য আমন্ত্রণ রইল। আগামী ক্লাসে আমরা আলোচনা করব তৃতীয় অধ্যায় নিয়ে।